হ্যালো, আসসালামু আলাইকুম। পাখির এভিয়ারিতে আপনাকে সফট ফুড প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করতে হবে। আমি সাধারণত সফট ফুডে দিয়ে থাকি বিভিন্ন ধরনের ডাল, মুগ ডাল অল্প, মসুরের ডাল, তারপরে ভুট্টা ভাঙার পরিমাণটা একটু বেশি, এটা হচ্ছে মটর ডাল, ভুট্টা ভাঙা, গম গম অথবা ওটস যে কোনো একটা, তারপরে হচ্ছে বরবটি কুচি। আপনি যে কোনো সবজি দিতে পারেন, পালং শাক, কলমি শাক, যে কোনো একটা দিলেই হবে। তা এইখানে দেওয়া হয়েছে বরবটি কুচি, তারপরে একটু ডিম, ডিম সিদ্ধ করে কুচি করে দেবেন। ডিম সিদ্ধ করে কুচি করে দিলে পাখি খাবে ভালো। তারপরে একটু আপেল, আপেলটা সাধারণত আমি এর সাথে মিশাবো না। আপেল ওই যে বড় পাখি যেমন রিংয়ে কুনুর, সান কুনুর, পাইনঅ্যাপেল কুনুর, এইগুলার জন্য আলাদা করে দিব, আলাদা করে বড় টুকরায় দিব, ওরা এগুলো খাবে। আর তার সাথে আপনি পরিমাণ মতো এই খাবারের সাথে মিশাবেন। যেমন আমি এইখানে দেবো একটা ওষুধ ডি নিউট্রিক্যাল, এইটার মধ্যে আছে ক্যালসিয়াম, ভিটামিন আর মিনারেল একসাথে। এই ভিটামিন মিনারেল একসাথে এইটা দিব, অথবা আপনাদের আপনারা যেদিন যেই ওষুধ দেবেন সেইটাই সফট ফুডের সাথে দেওয়ার চেষ্টা করবেন। যেমন ACLD অথবা AD3 বা ক্যালপ্লেক্স যদি আলাদা দেন, মানে ক্যালসিয়াম যদি আলাদা দেন, তাহলে আর ডি নিউট্রিক্যালটা দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিয়াম আর মিনারেল একসাথে। তো এই খাবারটা প্রত্যেক দিন একসাথে মিশিয়ে দেবেন, পাখি ভালো থাকবে। আপনাদের সবার পাখি ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।